আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার দিয়ে দুনিয়াতে ইসলাম প্রচার করেন নাই, জোর জবরদস্তি ইসলাম প্রচার করেন নাই, তার আখলাক চরিত্র ব্যবহারেই দুনিয়াতে ইসলাম এসেছে। আল্লাহু আকবার। একবার শুনেছেন এই মক্কা থেকে পেয়ারা নবীকে রাত্রির অন্ধকারে চুপ করে আল্লাহর হুকুমে লুকিয়ে 400-450 কিলোমিটার দূর মদিনাতে হিজরত করতে হয়েছিল। কি গো হয়েছিল না, বিস্তারিত বড় ঘটনা হিজরতের। সেখানে গেলেন, থাকলেন, থাকার পরে আবার যখন মক্কা বিজয় হল, মক্কা বিজয় ঘোষণা হয়ে গেল, এবার দলবল নিয়ে সাহাবিদেরকে নিয়ে এবার মক্কাতে আসছেন নবী পাক, মক্কা রাজধানী হবে। এদিকে মক্কার বড় বড় সর্দার কাফেররা হইচই করে দিয়েছে, কি মক্কা জয় করে নিয়েছে মুহাম্মদ এবং তার দলবল, তাদেরকে যা অত্যাচার করে এখান থেকে তাড়িয়েছি, এখন তারা দখল করে নিয়েছে, বাবা আমাদের ক্ষমতা নাই তাদের সামনে দাঁড়ানো, যদি জান বাঁচাতে চাও তো যে যে দিক থেকে পাবা পালাও, সব পালিয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন মৌলবী সাহেবের কাছে ওয়াজ, কি গো এক বুড়ি পুটলা পাটলি বেঁধে নিয়ে এসে পালাবে, তার কেউ নাই তো, সে সাতবার পড়ে তো চারবার ওঠে, আল্লাহর নবীর সামনে পড়ে গেছেন, সে নবীজিকে চেনেন না, তো বুঝে বুড়িমা এত কষ্ট করে উঠছেন আর পড়ছেন, এই একবারই মনে হচ্ছে পালাচ্ছেন, ব্যাপারটা কি? তো যে বাবা কে, তুমি আমাকে মা বলেছো, আমি জানি না বাবা, এই মা বলা লোক মক্কাতে আমাকে একটাও নাই দেখতে পাইনি বাপ, তো তুমি যখন বলছো তো শোনো, ওই আবদুল্লাহর বেটা মুহাম্মদ বলে একটা লোক আমাদের মক্কায় ছিল বাবা, তাদেরকে মেরে ধরে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, যে এখন আবার শুনছি তারাই নাকি আমাদের মক্কা দখল করে নিয়েছে, তাই আমাদের সর্দাররা বলে দিল যদি জান বাঁচাতে হয় তো পালা, এইবার সবাই তো বা পালিয়ে গেল, আমার তো কেউ নাই, আমি এই পুটলা পাটলি নিয়ে বাবা দৌড়ে পালাইতেও পাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন, জননী এই পুটলিটা যদি আমাকে দেন তো মাথায় করে নিয়ে আপনি যেখানে যাবেন আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিয়ে আসি। তুলে বাবা কে তুমি, এত ভালো ছেলে তো আমি জীবনেও দেখিনি বাপ, লাউ তাহলে আল্লাহ রসুল বুড়ির পুটলি, বলো যে বুড়ির কেউ নাই বাজারে, সে বুড়ির কোনো হাইসিয়াত নাই, ওয়াকার নাই, কোনো মান সম্মান ইজ্জত নাই, বুড়িকে কেউ পুছে না, সেই বুড়ির পুটলি মাথায় নিলেন কে? খুব ভালো করে দেখেন কে, বিশ্ব নবী, সমস্ত নবীদের সর্দার, যে নবীকে আল্লাহ বললেন রাহমাতাল্লিল আলামিন, সেই নবী একটা গরিব একেবারে নিম্নমানের বুড়ির পুঁটলি মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন, মা গো আর কত দূর, আর কত দূর, কিছু দূরে যেয়ে বলছে বাবা এখানেই রাখো, রেখে দেওয়ার পরে বলছে মা আর কি দরকার, খেদমত আপনার বলুন, পানি খেজুর কি চাই? বলে বাপরে তোর ব্যবহারে আমি তো মুগ্ধ হয়েছি, আমি শান্তি পেয়ে গেছি, আমার অন্তরে এত শান্তি পেয়েছি আমি জীবনভর এরকম শান্তি পাইনি, তবে বাবা তোকে অনুরোধ করছি আমার আর কোনো জিনিসের দরকার নাই, তোমার পরিচয়টা একবার দিবা, তুমি কে বাপ? তো বলছে আমার পরিচয় নিয়ে লাভ নাই মা, আপনি বলুন আপনার খেদমতের জন্য আর কি করতে পারি আমি? তো যে বাপ তোর খেদমত আমার হয়ে গেছে, জান ঠান্ডা হয়ে গেছে, এখন তোমার পরিচয়টা যদি না দাও বেটা তো আমি শান্তিতে মরতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, শান্তিতে মরতে পারবে না এমন কথা? তাহলে শোনো মা, ওগো আমার জননী, যার ভয়ে আপনারা মক্কা ছেড়ে পালিয়ে আসছেন সেই আবদুল্লাহর বেটা মুহাম্মদ আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি
একেবারে নবীজির পা চেপে জড়িয়ে ধরে বলছেন, বাবা তোর তোর যে এইরকম অবস্থা, তোমার যে এইরকম চরিত্র, তুমি এইরকম মহান মানুষ যদি আমি আগে জানতাম আমি মক্কা ছেড়ে পালিয়ে আসতাম না। তবে বাবা যে কটা দিন বেঁচে থাকবো তোমার ছায়ার নিচে আমাকে রাখবা? মা গো কেন, এর জন্য তো আমি আছি আপনাদের খেদমতে। তাহলে বলুন আমার সঙ্গে পড়ুন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলুন, এটা কি জোর জবরদস্তি? এটা কি অত্যাচার করার ফলে ইমান আনল? না, ব্যবহারে মুগ্ধ হয়ে, ব্যবহারে মুগ্ধ হয়ে। আর আজকে যারা লটাপটি করে বেড়াচ্ছে সেটা নতুন কথা নয়। যারা এই ভারতবর্ষকে আজকে স্বাধীনতা স্বাধীনতা করে পতাকা তুলেছি আমরা মনের আনন্দে, এ স্বাধীনতা এলো কী করে আমরা জানিনি। আজ ইতিহাসে সে লোকগুলার নাম না।